একটা স্কুলের টিচার উনি একশোটা বেলুন নিয়ে স্কুলের সমস্ত ছাত্রকে বলছে এই বেলুনগুড়াতে তোমরা তোমাদের নাম লেখো প্রত্যেকে প্রত্যেকের নামটা লিখছি লেখার পরে বলছে এই রুমের মধ্যে বেলুনগুলো ছেড়ে দাও ছাড়ার পরে বলছে যাও আমি তোমাদেরকে দুই মিনিট সময় দিলাম যার নামের যেই বেলুনটা আছে তুমি তোমার নামে বেলুনটা খুঁজে বের করে আমার সামনে নিয়ে আসো সমস্ত ছাত্র একত্রিত হয়ে ঝাঁপ দিয়ে পড়ছে রুমের ভিতরে কার বেলুন কে আগে নিবি খোঁজ করতে করতে শেষ বেলুনে পায় না নিজের বেলুনটা আর পাওয়া যায় না কোথায় চলে গেছে এতগুলা একশো বেলুন মধ্যে নিজের কি খুঁজে পাওয়া যায় বড় বড় বেলুন জাগা হইতেছে না কিছু ফুটে যাইতেছে দূর অবস্থা পাঁচ মিনিট পরে যখন কেউ কার নামটা পায় না দু একজনে পাইছে এইবারে শিক্ষক সমস্ত ছাত্রদেরকে ডাক দিয়ে বলছে দিয়ে আসো আমি তোমাদেরকে একটা বুদ্ধি দিই আমার যেভাবে আদেশ দিই সেভাবে করো বলছে কিভাবে করা যায় কি আদেশ দিবেন স্যার তখন স্যার বলছে তোমরা এখন যাইবা যার সামনে যে বেলুনটা করবে ওই বেলুনের মধ্যে যার নাম পাইবা তার কাছে ওই বেলুনটা নিয়ে পৌঁছাই দাও সমস্ত ছাত্র একত্রিত হয়ে এবারে গেল যার সামনে যে বেলুনটা পাইলো ওই বেলুনটা নিলো দেখলো যে অমুকের নাম ব্যাস অমুকের হাতে দিয়ে দিছি অমুক অমুকের নাম পাইছে অমুকের হাতে দিয়ে দিছি ওরে সবাই সবার বেলুন পেয়েস আর কথাটা বুঝছেন নি নিজের বেলুনটা খুঁজতে খুঁজতে যান শেষ কিন্তু যখন সে আরেকজনের বেলুনটা খুঁজে আরেকজন হাতে তুলে দিয়েছে আরেকজনে কি করছে তার বেলুনটা সে খুঁজে তার হাতে তুলে দিস কতক্ষণ লাগছে সময়টা দুই সেকেন্ডের ব্যবধান কয় সেকেন্ডের ব্যবধান উদাহরণ বুঝছে নি আমার কথাটা জান্নাতে যাইতে চাইলে এভাবে নিজের নে কামল নিজে করে যাওয়া সম্ভব যে কোনো কাজ করতে গেলে একা একা কাজ করতে যাবেন অসম্ভব আগে আপনার মাথা আপনার ব্রেনে এটা ঢুকাইতে হবে অন্যের কল্যাণ চাইবেন আল্লাহ আপনার কল্যাণে নিয়ে আসবে আপনি অন্যের ভালাই আশা করবেন ওই ভালাটা প্রথমে কার কপালে আসবে আপনার কপালে জুটবে দোয়া করতে এখানে আদেশ দেওয়া হয়েছে নিজের জন্য নয় অপরের জন্য করেন আপনি অপরের জন্য জন্য দোয়া দোয়া করেন মানুষ আপনার করবে আর যদি আপনি যদি একা দোয়া করেন তাহলে আপনি একা আপনার দোয়ার কে কোন গ্যারান্টি আসেনি আমার কথাটা বুঝতেছেন এই কারণে সবাই মিলে যদি আমরা কাজ করি একে অপরের তাহলে নিজের কাজটা আগে হবে নিজের কাজটা কেমনে হবে